একদিকে যেখানে শুভ শক্তির বিনাশ, অশুভ শক্তির বিনাশ এবং একই সঙ্গে নারী শক্তির আরাধনা হচ্ছে আপনারা জানেন, সেখানে কুলতলিতে ঘটে যাওয়া ঘটনা যেখানে মহিলাকে ধর্ষণের অভিযোগ আরও একবার সামনে আসলো এবং বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ সামনে আসছে আর এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত একজনকে বলেই খবর। রাস্তার ধারে পোড়ো বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ, এমনকি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে মহিলাকে, ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। রাজু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রাজু, এতটা পর্যন্ত যে খবর আমরা পাচ্ছিলাম তার সঙ্গে আরও যুক্ত হয়েছে যে তৃণমূল কংগ্রেসের স্থানীয় একজন নেতা, তার বিরুদ্ধে অভিযোগ যে রীতিমতন তাদেরকে প্রেশার দেওয়া হয়, অর্থাৎ নির্যাতিতাদের প্রেশার দেওয়া হয়েছে, তাদেরকে চাপ দেওয়া হয়েছে যাতে কোনো অভিযোগ না দায়ের করা হয়, এমনকি তাদেরকে অর্থ পর্যন্ত বলা হয়েছে যে আপনারা যদি চান তাহলে পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হবে। গোটা বিষয়টা আসলে কি? হ্যাঁ দেখো, তোমাকে মূলত জানিয়ে রাখি যে নির্যাতিতা তার বাড়ি থেকে মূলত 100 মিটার দূরত্বে এই পোড়া ঘর। গত মঙ্গলবার সে যখন বাড়ি থেকে পাশেই যখন বেরিয়েছিল, ঠিক সেই সময় যার বিরুদ্ধে অভিযোগ বাদল হালদার, তাকে ওই বাদল হালদার ওই নির্যাতিতাকে মহিলাকে নিয়ে মূলত মূক ও বধির, তুমি যেটা বলছিলে বিশেষভাবে সক্ষম, সেই মহিলাকে নিয়ে ওখানে যায় এবং যাওয়ার পর বাড়ির পরিবারের লোক দেরি হওয়ায়, খুঁজে না পাওয়ায় পরিবারের লোকজন তার সন্ধান করতে থাকে, গিয়ে দেখে পোড়ো বাড়ির মধ্যে বাদল যে হালদার সে এই যে মহিলার উপরে শারীরিক পাশবিক অত্যাচার চালাচ্ছে। হ্যাঁ রাজু, মূলত যে নির্যাতিতা বা মূলত যেটা জানা গিয়েছে যে পরিবারের লোকজন জানতে পারে এবং জানতে পারার সঙ্গে সঙ্গেই তারা থানাতে অভিযোগ জানায় এবং ঘটনাস্থলে কুলতলি থানা পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাকে বারাইপুর আদালতে তোলে এবং বারাইপুর মহামান্য যে বিচারপতি তিনি জেল হেফাজত দিয়েছে। তবে কিন্তু যে বিষয়টা এতক্ষণ ধরে যে জলঘোলা ছিল, তোমাকে জানিয়ে রাখি যে পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েতের সদস্যর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছিল, অর্থাৎ প্রহ্লাদ নস্কর সে কিন্তু আদৌ পঞ্চায়েতের সদস্য না, সদস্যার স্বামী, অর্থাৎ যে নির্যাতিতা যেখানে ঘটনাটা ঘটেছে সেই বুথেরও তিনি হচ্ছে সদস্য না, তার স্ত্রী অর্থাৎ প্রহ্লাদের স্ত্রী সেই বুথেরও সদস্য না, পাশের বুথে প্রহ্লাদ লস্করের যে বিষয়টা তার কাছে যখন জানতে চাওয়া হয় তিনি বলেন যে তিনি বাজারে যাচ্ছিলেন এবং মানুষের জটলা দেখে তিনি দাঁড়ান এবং নির্যাতিতার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন এবং তিনি বলেন যে মীমাংসা করে নেওয়ার জন্য, এমনটাই পর্যন্ত কিন্তু ছিল। আর সেই কথাও কিন্তু স্বীকার করল নির্যাতিতার পরিবারের লোকজন যে প্রহ্লাদ নস্কর তিনি জানিয়েছিলেন যে বিষয়টা নিয়ে কেন হাইলাইট করা হচ্ছে, তবে এই বিষয়টাও কিন্তু প্রহ্লাদ নস্কর মানতে নারাজ, তার বক্তব্য তিনি এমনও কিছু বলেননি, পুলিশের কাজ করবে এমনটাই তিনি জানিয়েছেন। তারপর যখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে টাকার রফা করেছেন কি বা টাকার অফার দিয়েছিলেন কি, তিনি প্রহ্লাদ নস্কর জানান যে এমন কোনো ঘটনা আমি ওইখানে উল্লেখ করিনি, তবে কিন্তু নির্যাতিতার পরিবারের লোকজন জানিয়েছে এই বাদল হালদারের পরিবারের লোকজনদের পক্ষ থেকে মূলত টাকা তাদেরকে অফার করা হয়, 2-3 লাখ টাকা এমন একটা অফার, কিন্তু একটা উড়ো খবর জানা যাচ্ছে পরিবারের লোকজন এমনটাই জানায়। রাজু, এখানেই মূলত আরেকটু স্পষ্ট করে গোটা বিষয়টা এই যে যার বিরুদ্ধে, অর্থাৎ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা যাকে বলা হচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে কোনো রকমের কোনো যোগসূত্র কি অপরাধীর সঙ্গে তার রয়েছে? দেখো, তোমাকে মূলত জানিয়ে রাখি যে এই যে ঘটনা, এই যে প্রহ্লাদ যেটা বিষয়টা জানিয়েছেন বা নির্যাতিতার পরিবারের লোকজন যে জানিয়েছে যে বাদলের সঙ্গে অর্থাৎ কোনো সম্পর্ক নেই এই প্রহ্লাদের, বাদল মূলত যে অভিযুক্ত সে নির্যাতিতার আশেপাশে যে চাষের জমি রয়েছে সেই জমিতে চাষ করে এবং তার নির্যাতিতার বাড়ির উপর থেকে যাতায়াত করতো প্রতিবেশী যেহেতু, কিন্তু এর আগেও পরিবারের লোকজন আরও জানিয়েছে, তোমাকে বলে রাখা বাহুল্য যে এর আগেও বেশ কয়েকবার এই নির্যাতিতার উপরে বাদল এরম শারীরিক এবং মানসিক এই ধর্ষণে করেছে এমনটাও কিন্তু পুলিশকে এবং স্থানীয় মানুষজনকে কিন্তু সে স্বীকার করেছে। তবে স্থানীয় যে পঞ্চায়েতে অর্থাৎ সদস্যার স্বামী উমা নস্কর যিনি হচ্ছেন পাশের বুথের সদস্য, তার স্বামী হচ্ছে প্রহ্লাদ নস্কর, তার সঙ্গে সম্পর্ক নেই এমনটাই জানিয়েছেন পরিবারের লোকজন।
বেশ নজর রাখো, আপাতত ধন্যবাদ জানাই। অভিযোগকারিনীর ভাই এবং পরিবারের সদস্যরা তারা কি বলছেন আপনাদের সামনে রাখি, শুনুন। একজন বাদল নামে, তিনি ধরে নিয়ে গেছে আমার দিদি বোবা, কথা বলতে পারে না, ধরে এখানে এই আমার বাড়ির পাশে একটা পুরো বাড়ি থেকে রেপ কাজ করেছে। আমরা খুঁজতে খুঁজতে গিয়ে ওপেন ধরেছি তাকে, ধরে আমরা পুলিশকে ফোন করেছি, পুলিশ এসে তুলে নিয়ে গেছে। পুলিশের কাছে, পুলিশ যখন তুলে নিয়ে যায় জিজ্ঞাসা করেছে, বলেছে হ্যাঁ আমি এরকম একাধিকবার কাজ করেছি। আমরা জিজ্ঞাসা করেছি, ওই একই কথাই বলেছে যে আমরা একাধিকবার কাজ করেছি, এখানে অনেক লোকজন ছিল, আমাদের কেউ ছিল না। ওই ছেলেটাদের তরফ থেকে প্রচুর লোক এখানে এসেছিলো, প্রায় 20-30 জন। তারাও সবসময় মানে শুধু বলতে চাইছে এসব কিছু টাকা পয়সা দিয়ে একটা মীমাংসা করে নি। এখানকার একটা পাঁচুয়াখালীর একটা মেম্বার, আমরা কেউ বাড়িতে নেই, মেয়েদের কাছে এসে থ্রেট দিয়ে গেছে যে তোমরা কেসটা করলে কেন, আমাদের জ্বালানেলে কেন, কে তোমাদের কেস করতে বলেছে। আমরা চাইছি কঠোরতম সাজা হোক। বড় ননদ পাগলি প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। তাদের নামে আমাদের পাশের এক বাড়ি, সে জোর জাবস্তি করে ধরে বাড়ি একটা পোড়ো বাড়িটার মধ্যে নিয়ে খারাপ কাজ করেছে। তারপরে পুলিশের কাছে ফোন করলাম, পুলিশ এসে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মেম্বাররা এসে আমাদেরকে বলছে যে তোমরা এটা হাইলাইট করলে কেন, আমরা তো আমাদের মান সম্মানের বিষয়, আমরা এটা চেপে দিতে পারতাম। টাকার অফার করেছিল, বললো যে এত কিছু টাকা দিচ্ছি তোমরা মীমাংসা করো বা হাতে পায়ে ধরছি তোমরা এটা মিটমাট করে নাও। হাতে পায়ে ধরলে কি এই কেসে মিটমাট করা যায় আপনারা বলুন, আপনারা যদি বলতে পারেন যে হ্যাঁ হাতে পায়ে ধরলে বা পয়সা দিলে এটা মিটমাট করে নেওয়া যাবে তাহলে বলুন, তাহলে সেরকম আমরা আরও রাস্তা দেখতে পারব। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কি বলছেন শুনুন। অভিযোগটা তো মিথ্যে, আমি তো এই বিষয়টা জানতাম না। আমি ওদিন দুপুরবেলা জামতলায় যাচ্ছি, হঠাৎ পথে এই ঘটনাটা শুনলাম এরকম, আমি তো এটা জানতাম না। তো বলে এরকম আমরা অভিযোগ করেছি, পুলিশে ধরে নিয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, যদি দোষী হয়ে থাকে, সাব্যস্ত হয়, তারপর তো সাজা হবে। আজ শক্তির আরাধনা চলছে গোটা রাজ্য জুড়ে, প্রত্যেকেই পূজার্চনা সারছেন, কিন্তু অন্যদিকে কুলতলির ছবি আরও একবার একেবারে স্পষ্ট হলো যে এরাজ্যে নারী সুরক্ষা, নারী নিরাপত্তা কোনোটাই নেই। কুলতলিতে কিছুদিন আগেই আপনাদের নিশ্চিত মনে থাকবে যে ছোট্ট উমাকে ধর্ষণ করা হয়েছিল, খুন করা হয়েছিল শ্বাসরোধ করে, এবং সেই ঘটনার রেশে কাটতে না কাটতে আরও একটা ধর্ষণের ঘটনা মহিলাকে, অর্থাৎ যে অভিযোগ এই মুহূর্তে সামনে আসছে, বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণ করা হয়। ইতিমধ্যেই আপনারা জানেন যে এই ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে রাজনৈতিক মহলে কি বক্তব্য, সজল ঘোষ বিজেপি নেতার বক্তব্য আপনাদের সামনে রাখি। টাকা পয়সা দিয়ে মিটমাট করে নিতে বলেছে। আমি বলবো যারা ধর্ষককে প্রশ্রয় দেয় তারা ভবিষ্যতের ধর্ষণকে স্বাগত জানায়। এই লোকেদের বিচার গ্রামের মন্দিরের উঠোনে, গ্রামের বটগাছের নিচে, তুলসী তলাতেই হওয়া উচিত।